মেন গেট থেকে বের হয়ে শেষবারের মতো একবার পেছন ফিরে সদর দপ্তরের অফিস বিল্ডিংটার দিকে তাকিয়ে দেখলো অনির্বাণ। একটু আগেই দীর্ঘ 35 বছরের দপ্তর মর্যাদার সাথে ফেয়ারওয়েল দিয়েছে। প্রথা অনুসারে অবসর গ্রহণের দিন বাড়ি অব্দি গাড়ি দেওয়া হয়। অনির্বাণ সবিনয়ে প্রত্যাখ্যান করেছে, পুলিশের চাকরি করেও কোনো দিনই ও পুলিশ হতে পারেনি। সহকর্মীরা সামনে পেছনে নানা রকম মজাও করেছে। আরে আমাদের অনির্বাণদা ও ব্যারাকপুরে শুটিং রেঞ্জ ছাড়া কোনোদিন ফায়ারই করেনি। আরে ছাড়, ও কোনোদিন থানায় পোস্টিং ছিল যে পুলিশের চাকরির হ্যাজার্ড বুঝবে? অনির্বাণ, ও তো আমার ব্যাচমেট, কোনোদিন পচা গলা ডেড বডি ছুঁয়ে দেখেছে ইত্যাদি ইত্যাদি। অনির্বাণও অস্বীকার করে, অথচ সিআইডিতে থাকাকালীন বেশ কিছু জটিল কেস দক্ষতার সাথে সমাধান করেছে, অপরাধীরা সাজাও পেয়েছে। সিআইডিতে অনেক বছর ছিল, তারপর আইবি ওয়্যারলেস আর্ম ফোর্স করে বাকি চাকরি জীবনটা সুনামের সাথে শেষ করলো। কেমন যেন একটা জেদ ছিল অনেক, পুলিশের দপ্তরেও সৎভাবে চাকরি করে দেখিয়ে দেবে। বরঞ্চ দীর্ঘ পুলিশি জীবনে অন্য অনেক পেশার লোকেদের দেখেছে যারা দুর্নীতিতে পুলিশের অনেক ওপরে। উপর মহলের অফিসার এবং বেশিরভাগ সহকর্মীর শ্রদ্ধা আর ভালোবাসাই পেয়ে এসেছে অনির্বাণ। তাই যখন ডিআইজি সাহেবের সাথে শেষবার দেখা করতে গিয়েছিল, উনি হেসে বলেছেন, কি শুনলাম গাড়ি নিচ্ছেন না? আপনার সাথে তো আবার জোর করা চলে না। আই ওয়ান্ট হার্ট ইউর ডিগনিটি, শুনুন কোনো অসুবিধা হলে বিনা সংকোচে আমাকে ফোন করবেন অ্যাট এনি মোমেন্ট অফ দ্য ডে, অথবা জাস্ট চলে আসবেন আমার কাছে। আই উইল নেভার ফরগেট ইউ, আই লার্ন আ লট ফ্রম ইউ ডিউরিং মাই প্রোবেশন পিরিয়ড, ভালো থাকবেন। অনির্বাণ করিডোরে পা রাখতেই, বাবা! অনির্বাণ পিছনে ফিরে তাকিয়ে দেখল হাসি মুখে দাঁড়িয়ে আছে ছেলে। কি রে তুই এখানে? তুই তো অফিস থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারিস না। সারপ্রাইজ, তোমাকে নিতে এলাম বাবা। আমি জানি আজ তোমার মন খারাপ, তাছাড়া এইসব নিয়ে একা একা কিভাবে বাড়ি যাবে? বা তোমার ফুলের বোকেটা তো দারুণ। আজ ড্রাইভারকে ছুটি দিয়েছি, আই উইল ড্রাইভ মাইসেলফ ফর মাই বাবা। একটা দলা পাকানো আবেগ অনির্বাণের গলার কাছে এসে আটকে গেল, কিছু বলতে চাইল, একটু কাশল, অন্যদিকে তাকিয়ে খুশির চোখের জল প্রাণপণে লুকোতে চাইল অনির্বাণ। ব্যর্থ হয়নি অনির্বাণ, সস্নেহে ছেলের কাঁধে হাত রাখল। গোধূলির সূর্য অস্ত যাবার আগে এক মুঠো আবির ছড়িয়ে দিয়ে